প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। আপু কেমন আছেন? আপা নাম কি? বা খুব সুন্দর নাম। তো ঝুমুর আপা পায়ে নূপুর আছে তো নাকি? ভালোবাসে কি নূপুর পড়াইছে? কে এখন নূপুর পড়ায় নাই? আচ্ছা, আপনি নিজেই পড়ছেন? আচ্ছা আচ্ছা। তো এখন কি বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছিল মানে স্বামী আবার ডিভোর্সও দিয়ে দিস। কতদিন সংসার করছিলেন? আচ্ছা, তো ওই যে 2-3 বছর সংসার করছিলেন, তো কি মানে 2-3 বছরের স্বামী মন কি জোগাইতে পারেন নাই যে স্বামী তালাক? বিয়ের আগে অন্য মেয়ের সাথে রিলেশন ছিল, তার বাবা মা পছন্দ বিয়ে করছিল, ডিভোর্স দিয়ে হেই মেয়েরে বিয়ে করে। তার বাবা মারা যাওয়ার পরে তারা শাসন করার কোনো লোক নাই, ডিভোর্স দিয়ে হেই মেয়েরে বিয়ে করে। আচ্ছা, তো এখন কি করতেছেন? এখন মানুষের পাশে বাড়ি কাজ করে, যদি একটা মনের মানুষ পায় তাহলে বিয়ে সাথে করে সুবিধার করে খাবো, কেউ যদি খুশি হয় তাহলে যে আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, ভালো মনের মানুষ করে বিয়ে করে। আচ্ছা, ভালো মনের মানুষটা যদি বয়স বেশি হয়? বয়স বেশি হোক আর কম হোক সেটা কোনো দেখার বেশি না, তার মনটা সুন্দর চাই, তার মন সুন্দর, তার সব কিছু সুন্দর, মানুষের চেহারা ছবি বয়স দিয়ে সব কিছু অন্য মনটা মানুষের আসল লাগে। আচ্ছা, তো এখন ইউটিউবে মানে কী জন্য আসলেন? ইউটিউবে আসে একটা সুন্দর মনের মানুষ পাইলে মনটা তার সুন্দর থাকবে, সেটা মানুষ করলে বিয়ে সাদি করে সংসার করে খাবো, দুটো মুঠো খাইতে চাই, পর্দা মতন থাকতে চাই, স্বামী সংসার করতে চাই। আচ্ছা, সে আমার ধরুন বিয়ে হয়েছে, বাচ্চা আছে না? স্বামী কি বাচ্চা কোনো খোঁজ খবর নেয় না? বাচ্চা আমার ডিভোর্সে যৌতুকে টাকা দিতে চাইছে, আমি টাকা নেইনি বাচ্চা নিয়েছি। ও আচ্ছা, বাচ্চা নেবা নাকি যৌতুক নেবা, কোনটা? আমি বাচ্চা নিয়েছি। আচ্ছা, মা তো সব কিছু ফেলতে পারে, বাচ্চা তো ফেলতে পারে না। সেটাই, না তো কঠিন সিদ্ধান্ত দিল আপনাকে। আচ্ছা, তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেবো। আপনার নাম কি বললেন? ঝুমু। তো দর্শক, আপনারা যদি ঝুমুর আমার কথা শুনে কষ্ট শুনে তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01328933815। আমি নাম্বারটা আবার বলছি, 01328933815। আমি নাম্বারটা আবার বলছি, 01328933815। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।